আসসালামু আলাইকুম। মাটি কাটতে গিয়ে অক্ষত অবস্থায় ২৫ বছরের পুরাতন মৃতদেহ উদ্ধার। কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ি করার জন্য মাটি কাটতে গিয়ে দাফনের ২৫ বছর পরে অক্ষত অবস্থায় নিহত নুরুজ্জামান নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি আজ শুক্রবার বিকালে যদুবাইরার বহলবাড়িয়া গ্রামে ঘটেছে। নিহত নুরুজ্জামান ওই গ্রামের মৃত মনোহর মিস্ত্রির ব্যবসায়ী ছেলে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, বহলবাড়িয়া গ্রামের আতর আলীর ছেলে নতুন বাড়ি বানানোর জন্য মাটি কাটতে গিয়ে এক মরদেহ দেখতে পান মাটি কাটার লেবাররা। পরে স্থানীয়রা সবাই এসে মৃতদেহ শনাক্ত করে এবং সন্ধ্যায় বহলবাড়িয়া কবরস্থানে পুনরায় দাফন করা হয়। মৃতদেহ শনাক্ত করে নিহতের মামাতো ভাই সানোয়ার বলেন, নুরুজ্জামান একজন সৎ কাপড় ব্যবসায়ী ছিলেন। প্রায় ২৫ বছর আগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ডাকাত দল তাকে কুমারখালীর গড়াই নদীর পাড়ে মুখের মধ্যে বিষাক্ত পলিথিন ও গামছা দিয়ে অজ্ঞান করে মালামাল লুট করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির পরে নদীর পাড়ের থেকে উদ্ধার করে প্রায় এক মাস পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে বাড়ির পাশে বাগানে দাফন করা হয়েছিল। আজ নিহতের চাচাতো ভাই বাড়ি করার জন্য মাটি কাটতে গেলে পুনরায় মৃতদেহটি অক্ষত অবস্থায় পাওয়া যায়। এ ব্যাপারে চৌরঙ্গি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রাকিব হাসান জানান, মাটি কাটতে গিয়ে ২৫ বছরের পুরাতন নুরুজ্জামান নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুনরায় দাফন করেছে স্থানীয়রা। এদিকে ২৫ বছরের পুরনো মৃতদেহের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় দেখার জন্য। আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভ্রমণ বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।